আমরা দুজন হলাম এমন টাইপের মানুষ যারা একজন একজনকে প্রায় সময় কিছু অদ্ভুত টাইপের প্রশ্ন করে থাকে। মেঘলা একটু বেশি করে, আমি একটু কম করি, বরাবরের মতই, ইউ নো। আমি সেটা অস্বীকার করব না। সো আজকে তোমাদের সামনে এরকম কিছু অদ্ভুত প্রশ্ন নিয়ে আসলাম। সো আমরা দুজনে কিছু প্রশ্ন রেডি করেছি যেটা আমরা একজন একজনকে দেখাইনি, যেগুলো আমরা এই পাত্রের ভিতরে রেখেছি। সো আমরা এখান থেকে র্যান্ডমলি কিছু প্রশ্ন পিক করব এবং একজন একজনকে আস্ক করব। সো ফার্দার আর কোনো দেরি না করে চলো ব্লগটা শুরু করা যাক। বাট তার আগে কী করতে হবে, আমাদের এই চ্যানেলে একটা লাইক দিতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে হবে, নিচের কমেন্ট বক্সে জানাতে হবে তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আমরা অ্যাজ এ কাপল মাঝে মধ্যে এরকম ডিফারেন্ট টাইপের গেমস অ্যান্ড চ্যালেঞ্জেস নিয়ে আসি, যেগুলো সবগুলো একসাথে কম্পাইল করে আমাদের একটা প্লেলিস্টে রাখা আছে। সো আমাদের চ্যানেল ঘুরে আসো এবং সেখানে সেই প্লেলিস্ট থেকে তোমাদের মজার পছন্দের ব্লগগুলো দেখে নিও। ইয়েস, ওকে। সো প্রথম প্রশ্নটা আমি নিচ্ছি বিধানের জন্য। বিধান, রেডি? নো। ও মাই গড, এটা আমার প্রশ্ন ছিল এবং আই রিয়েলি ওয়ান্ট টু নো। এমন একটা ইনসিডেন্টের কথা বলো যেখানে আমার উপর তোমার চরম মেজাজ খারাপ করেছিল, বাট শো করোনি। সরি, এখন তো অনেক আছে, কোনটা বলা যায়? অনেক আছে মানে? তো মনে আছে আমাদের আগের অ্যাপার্টমেন্টে আমি তোমাকে প্রায় বলতাম বাথরুমে ভেজা টাওয়েলটা না রাখার জন্য, এন্ড মাঝে মধ্যে তারপর তুমি ভুল করে রেখে আসতে। ইয়েস। সো ওয়ান অফ দিস ডেজ আমি সন্ধ্যার সময় গিয়ে আই ওয়াজ টেকিং আ শাওয়ার, এন্ড আমি তোমার সেখানে গিয়ে দেখলাম টাওয়েলটা আবার ওখানে রাখা, এন্ড আই ডোন্ট নো, হঠাৎ করে আমার এমন মেজাজ খারাপ হয়েছিল। বিকজ আমি অলওয়েজ ওকে বলি এটা করো না, ইট সামহাউ ইট বদার্স মি, কারণ যখনই কার্টেনটা আমি টেনে দিই প্রায় সময় ওই টাওয়েলটা পড়ে যায়, ওকে, এন্ড পরে আরও ভিজে যায়, রাইট? সো আমি এত মেজাজ খারাপ হয়েছিল আমার, আই পিক দ্য টাওয়েল আপ এবং নিয়ে আমি বাইরে এবার ছুঁড়ে মারি। ইয়া, ফ্লোরে, শোনো না, বাথরুমের ফ্লোরে এবার ছুঁড়ে মারি, এন্ড ছুঁড়ে মারার পর আমি, ইউ নো, আমি আমার শাওয়ার টাওয়ার নিয়ে বাইরে আসি, এসে হাসি মুখ। মেরেছে এবং বাইরে আসার পর এটা বিন্দুমাত্র শো করে, কারণ আমার এরকম কোন ইনসিডেন্ট মনে পড়ে না। যাই হোক গাইস, আমার যেটা জানার ছিল, চিন্তা করো কতবার তুমি করতে, তোমার মনে নেই? কি নিয়ে এসেছো তুমি? শ্যাম্পু, কন্ডিশনার না, কন্ডিশনার আইনি শ্যাম্পু এনেছিলাম। বিধান, লাইক অদ্ভুত টাইপের কোন আমাদের দিকে তাকিয়ে না। শ্যাম্পু কোথায়? আমি ইউজ করে ফেলেছি। ও মাই গড, না, আমাকে সব শ্যাম্পুতে স্যুট করে না। সো ওই শ্যাম্পুটা ইউজ করার পর বেশ ভালো লাগছিল। এটা পুরো একটা চাপা, কারণ হোটেলের শ্যাম্পু কখনো কাউকে স্যুট করে না, পুরো একটা ফালতু চাপা মারছো, মিথ্যা কথা। ও, আমি স্বীকার করছি, অনেকে তো স্বীকারও করবে না। আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি অদ্ভুত, তুমি বড়ই বেশি ওয়েয়ার করে ফেলেছো। আমি জানি বিধান কিভাবে ডান্স করে জানো? This is not fair. দেখলাম কি, লাইক রেড পাঞ্জাবি পরা একটা ছেলে ডান্স করছে, ঠিক, মানে সে যে মানে ও পার্টিসিপেট করতে চাচ্ছে, বা যেভাবে সবাই ডান্স, আমি তো লাইক খুললাম খুলা ড্যান্স, বিধানের ড্যান্স কে জানো? আমি তোমার দেখে একটা জিনিস,
নিতেন সরি আমার মনে একটা তুমি আয়নার সামনে কোন স্টেপ দিয়ে নাচো এটা যদি একটু আমাদের অডিয়েন্সকে একটু দেখ তুমি দেখালে আর ইউ সিরিয়াস বাট ওয়াশরুমে এভাবে করো বিকজ আমি ওটা করতে পারি আমি একদমই ডান্স করতে পারি না এবং মেঘলা আমাকে এটা নিয়ে সবসময় টিজ করে গাইস তোমাদের কাছে বিচার দিচ্ছি সে আমাকে সবসময় এটা নিয়ে ফালতু কথা বলে উল্টাপাল্টা কথা বলে মাঝে মধ্যে এটা বলে তোমাকে বিয়ে করে ফোন করছি আমি শাফল করেছি হয়নি ওনাকেও করতে হচ্ছে আবার ইটস একটা ইন্টারেস্টিং কোশ্চেন যদি সুযোগ দেয়া হয় আচ্ছা আমি এমন হাইট করছি অ্যাজ ইফ আমি তোমাকে দেখাবো না বাট এই প্রশ্ন আমি তোমাকেই করবো তাই না হ্যাঁ হাইট করে গিয়েছে সেটাই গাধা পুরাই দেখতে হবে না কার জামাই যদি সুযোগ দেয়া হয় তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে কে হতে চাও সো আদার দ্যান ইউ বাই দ্য ওয়ে এটা আমার প্রশ্ন ছিল আই গেস প্রিয়াঙ্কা চোপড়া ও রিয়েলি ইয়া আমি ওর মত হতে চাই এই কারণে আমি কনফিডেন্ট সেটা আমি জানি বাট আমি ওর মত আরো বেশি কনফিডেন্স নিজের মধ্যে আনতে চাই যেটা কিনা আমি জানি যে আমাকে সব ক্ষেত্রে অনেক হেল্প করবে সো হ্যাঁ বলতে পারো সকালবেলা উঠে প্রিয়াঙ্কার মতো হতে চাই জাস্ট ওর কনফিডেন্সের কারণে ওকে তাহলে আমি এটা খুব উইয়ার্ড কোয়েশ্চন ছিল আমি মোটেও প্রস্তুত ছিলাম না এটা কার জন্য শেষ হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে রাইট হিয়ার রাইট নাও ওকে একটা সিক্রেট শেয়ার করো তো আমাদের সাথে কেউ জানে না এবং লাইক আমি ও না আই স্কিপ নো কোন স্কিপের পার্ট নেই এখানে ওকে একবার চুরি করেছিলাম এটা বলি এটাই বলি মানে আর কয়টা সিক্রেট আছে তোমার সো একটা সিক্রেট শেয়ার করি এবং আমি জানি না আমাদের এই ব্লগ আমার বড় বোন দেখবে কিনা বা অবশ্যই দেখবে আমার বড় বোনের নাম বাপ্পি বাপ্পি দিদি দিদির ব্যাগ থেকে টাকা চুরি করতাম এবং একবার এমন হয়েছিল আইসক্রিম খাওয়া তখন খুবই শখ আমি মেবি ক্লাস 5 or 6 পড়ি ঢাকার বাসার মধ্যে ছিলাম আমরা তখন আহমদবাগ সো আমি জানতাম দিদির ব্যাগে চকচকে 10 টাকার নোট ছিল প্রায় 10টার মতো ও ইয়া 10টার মতো নোট ছিল 100 টাকা এবং একটা করে চকবার দাম ছিল তখন মেবি 7 টাকা করে ইফ আই এম নট রং এবং আমি দিদির ব্যাগ থেকে 10 টাকা করে নিতাম ভাবতাম এত আছে দিদি বুঝবে না একদিন ফাইন দুই দিন ফাইন কত বড় আসলে ছিলাম তো ডে 1, 2, 3, 4 অ্যান্ড বিফোর আই নিউ প্রায় 70 নাকি 80 টাকা শেষ তারপরে গিয়ে আমার মনে হলো যে ও মাই গডনেস এখন তো হচ্ছে দিদি জেনে যাবে ইয়া দ্যাট ইজ দ্য সিক্রেট দ্যাট আই অলওয়েজ কেপ্ট টু মাইসেলফ দিদিও জানতো না আই ডোন্ট থিংক সো মনে হয় আমাকে বলেছি ইয়া ওকে সো নাও ইটস এন্ড ওটা আমার একমাত্র চুরি ছিল No, no way, no way. তুমি বরাবরই চড়ছিলা আই এটা একটা অস্থির প্রশ্ন কেন কি তোমার কারেন্ট ক্রাশ কে হোলি মোলি কার উপর ক্রাশ খেয়ে বসে আছো আই নো যে এটা অনেকেরই ক্রাশ সালমান খান শাহরুখ খান জাস্টিন ট্রুডো আর সিরিয়াসলি আমাদের ক্যানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ক্রাশ সে তাকে আমার বরাবরই ভালো লাগতো বাট তার ওই দিন একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে সো সে আসে প্রেস কনফারেন্স কারা যে করে এসব কাজ ভাই রাখো হইছে না না প্রেস কনফারেন্সে আমাকে বলতে দাও লাইক আমার এখনি লাইক খুব মনে পড়ছে ওর কথা সো প্রেস কনফারেন্সে আসে খুবই হ্যান্ডসাম ডুড হয়ে এবং আসার পর সে যে তার সিল্কি চুলগুলো এভাবে করে সরায় তোমার ক্রাশকে বলো না আমাকে ভ্যাকসিন দিতে আচ্ছা ঠিক আছে বলবো না ও আমার কথা বললেই শুনে I don't know man like shop made like would put up a prime minister Justin Trudeau for crush like koi jone Justin Trudeau for crush ache bolo to comment box e karon ami jane onekerei ache okay yes protibare eta na bolecho but ami ebar shotti shotti jante chai karon puro jati tomar samne kothay এই যে এই জাতি তোমরা কোথায় এই যে আছে সো সাবস্ক্রাইব করে জানাও তো তোমরা এখানে আছো জাতি ওকে কখনো বিনা নিমন্ত্রণে কোনো বিয়ে বাড়িতে গেছো কিনা এবং খেয়েছো কিনা ও ইয়া অল দ্য টাইম ম্যান সিরিয়াসলি ওমা এই গাইস আই এম প্রিটি শিওর আমার সাথে অনেকে এখানে রিলেট করতে পারবে স্পেশালি ছেলেরা সি প্রত্যেকটা ছেলের একটা গ্যাং থাকে কয়েকজন ক্লোজ ফ্রেন্ড থাকে ওই ফ্রেন্ডদের অনেক আত্মীয় স্বজন থাকে ওই আত্মীয়স্বজনের ইভেন্সুয়ালি জীবনে কিছু করার না থাকলে বিয়ে করে ও বিয়ে করলে মিন বাই দ্যাট প্রশ্ন আসে ওই বিয়ে যখন হয় তখন বিয়েতে দাওয়াত আসে দাওয়াত করে ঘরের ছেলেকে সে তার 5 জন 6 জন ফ্রেন্ডকে নিয়ে উপস্থিত
অথবা কারো বাসায় বিয়ে বা সামথিং, গিয়ে বললো শোন আমার খাওয়াতো বোনের বিয়ে, যাবি? কি যাবি মানে বিয়ের খাওয়া? তোমার কিছু করা ছিল না স্বাভাবিক ফ্রেন্ড যেহেতু? ইয়া এক্স্যাক্টলি, আমার কিছু আমার না করার উপায় আছে রাইট ফ্রেন্ড, অন টপ অফ দ্যাট তাই তো না গিফট ছাড়া। এবং সত্যি বলতে আমার 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 যারা ক্লোজ ফ্রেন্ড সবার ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলিকে খুব ভালোভাবে চিনি, মাঝে মধ্যে দেখুন আপুরে বলতো যে খারাপ মনে বিয়ে, এই তুই গিফট আনিস নি, আমি বিয়ে খেয়ে গেলি, আপু আমাদের ছোট, যার বিয়ে হচ্ছে সে তো ডেফিনেটলি বয়সে আমাদের বড়, তো হয় আপু নয় ভাইয়া এই এটা বলে চালিয়ে দিতাম। সো নট অনলি সে বিনা নিমন্ত্রণে বিয়েতে গেছে, ফ্রিতে খাবার খেয়েছে, গিফটও দাওনি, লাইক কি করছো তুমি তোমার লাইফ নিয়ে? That's what we do. Okay, jai ho guys, I don't know manush eta kibhabe kore karon ami korechi. Dui number. Okay, so next question to nai. Are bidan upor theke rakha jacche ekon bhitor dhukte hocche tomake. Jodi lege thake ki kore? Yeah, bhalo moto dekhlam aki nai, porsho nai. Shesh. এরকম আরো অনেক মজা মজার ব্লগ আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, প্লিজ যাও প্লেলিস্ট থেকে আরো কয়েকটা ব্লগ দেখো, আমাদের ভালো মতো জানো, এন্ড এনজয় ইউর ডে। সো গাইস আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বাই।